এই বইটা লেখার একটা পটভূমি আছে পটভূমিটা হচ্ছে যে দু সালের দিকে আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলাম হাইডলবার্গে তো সেখানে আমাদের একটা কাজ এটা জ্যোতির্বিজ্ঞান একটা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা হয়ে আপনি জানেন যে আমি জ্যোতির্বিজ্ঞান অ্যামেচার অ্যাস্ট্রোনমি শৌখিন জ্যোতির্বিজ্ঞানের অনেক দিন ধরে চর্চা করছি এবং আমার অধিকাংশ লেখালেখি জ্যোতির্বিজ্ঞান বিষয়ে তো এবং আমার অনেকগুলো কাজও আছে সোশ্যাল সামাজিক কাজগুলো আছে তো সেটার ভিত্তিতে সেই কনফারেন্সে যাব সেখানে আমাদের একটা ছোট্ট দল করে দেওয়া হয়েছিল দলবদ্ধ গ্রুপ ওয়ার্কের জন্য তো সেখানে আমরা ফ্রাজাইল আর্থ এই টপিকটা নিয়ে একটা ছোট্ট রিসার্চ করে তিন ঘন্টার সময় দেওয়া হয়েছে উইদিন দ্যাট দ্যাট থ্রি আওয়ার্স উই মেড এ স্মল রিসার্চ টপিক অন দ্য অফ দি আর্থ পৃথিবীর ভঙ্গুরাদা পৃথিবী একটা গ্রহ হিসেবে তার কি কি প্যারামিটার গুলো আছে এবং এবং আমরা দেখে আমরা দেখেছিলাম যে যে এই প্যারামিটার গুলোর সূক্ষ্ম ভারসাম্যের উপর আমাদের জীবন আমাদের অস্তিত্ব পৃথিবীতে জীবনের অস্তিত্ব পৃথিবীর বাসযোগ্যতা এগুলো সব কিছু কিন্তু এই সূক্ষ্ম ভারসাম্যটার উপর নির্ভর করে এই ভঙ্গুরতাকেই আহ আমার মাথার মধ্যে গেঁথে যায় সেই তখন থেকে এবং তার ধারাবাহিকতা আমি আসলে বাংলায় এর আগেও একটা বই লিখেছিলাম আহ ভঙ্গুর পৃথিবী থেকে নক্ষত্রের পানে সেটা এর একটা 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 ধারাকে অ্যাড্রেস করা হয়েছে ওই বইটাতে আর এই বইটাতে একটা পৃথিবীতে একটা সামগ্রিক ভাবে শুধু ভঙ্গুর না পৃথিবীর বাসযোগ্যতা পৃথিবীতে যে আমরা বাস করছি পরিবেশের ভারসাম্য জলবায়ু কিভাবে আমাকে এফেক্ট করছে এবং পূর্বতন সভ্যতাগুলোকে কিভাবে এফেক্ট করেছে সেই 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 সুবাদে ইস্টার যে একটা সিমিলি প্রায় ব্যবহার করা হয় সেটা আমরা এনেছি মূলত গ্রহের সাথে মানে এগুলোটা যে একটা যত্ন নিতে হবে এবং এটা ওই যেটাকে আমরা বাংলা ভাষায় নীর বলি যে পাতার উপরে যেমন টলটলে জল যেমন পানিটা পড়ে যায় পৃথিবীতে প্রাণ সামান্য ভারসাম্য এটা কিন্তু আমরা খেয়াল করি না আমরা কিন্তু পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসে পাঁচটি মহামৃত্যু দেখেছি গ্রেট এক্সটিংশন যেখানে পঁচাত্তর পার্সেন্ট বা তার ঊর্ধ্বে এবং একটি ক্ষেত্রে তো পঁচানব্বই পার্সেন্ট আহ প্রজাতি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে তো এই 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 বিলুপ্তিকুলা কেন হয় প্রাকৃতিক কারণে হয় আবার আমরা কি আমরা কি কিছু করছি কিনা মানুষ হিসেবে অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ স্পিসিস হিসেবে আমরা এটা করছি কিনা এমনকি অনেকে তো বলছেন ষষ্ঠ বিলোপ শুরু হয়ে গেছে সিক্স এক্সটিংশন এই সব মিলায় যেতে আমাদের আমাদের বালক বালকভালিকারা মাধ্যমিক শ্রেণীবছরা ওরা জানি পৃথিবীকে একটু যত্ন নেয় তাই সেইজন্যই একটা পৃথিবী কিন্তু এটা বলা যে পৃথিবী কিন্তু একটা ই সৌরজগতে কিন্তু আমাদের যাবার আর কোনো জায়গা না আহ এটাই ছিল আমার মূল ভাবনার আহ উৎসব